বাংলাদেশের সংবিধানের 147-এর উপ অনুচ্ছেদ 3 অনুচ্ছেদের বিষয়বস্তু প্রশিক্ষণ প্রদানের সম্মানের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নয়। ফলে সংবিধানের উপ অনুচ্ছেদ 3 অনুচ্ছেদ 147-এর অনুচ্ছেদ লঙ্ঘনের প্রশ্নই উঠতে পারে না এবং সংবিধানের এ ধরনের অপব্যাখ্যা কোনো ক্রমেই কাম্য নয়। 2. কর্মচারী নিয়োগ প্রক্রিয়া দুর্নীতি। কমিশনের বক্তব্য, নির্বাচন কমিশন সচিবালয়ে 339টি শূন্য পদে টেলিটকের মাধ্যমে অনলাইনে আবেদন আহ্বান করে 5টি জাতীয় দৈনিক পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। টেলিটকের মাধ্যমে 293,728টি আবেদন পাওয়া যায় এবং পিপিআর 2008 অনুসরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্ট্র্যাটেজি অনুষদকে নৈবর্তিক ও লিখিত পরীক্ষা গ্রহণের কার্যাদেশ দেওয়া হয়। অতপর জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক গঠিত 5 সদস্য বিশিষ্ট কমিটিতে, যেখানে জনপ্রশাসন, অর্থ বিভাগ ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের 3 জন বহিঃসদস্যের সমন্বয়ে গঠিত কমিটি কর্তৃক 41 দিনব্যাপী মৌখিক পরীক্ষা গ্রহণ শেষে যথা নিয়মে ফলাফল প্রকাশ করা হয়। কোনো মহল থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। ওয়েবসাইট সহ 5টি জাতীয় দৈনিক পত্রিকায় চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্ট্র্যাটেজি অনুষদকে নৈবর্তিক এবং লিখিত পরীক্ষার জন্য ক্রস চেকের মাধ্যমে 2,98,40,222.80 টাকা পরিশোধ করা হয়েছে। আয়কর ও ভ্যাট বাবদ 1,10,37,53.60 টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। প্রার্থীদের নিকট হতে ফি বাবদ আদায়কৃত 2,49,90,450 টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। কোনো প্রমাণ ছাড়াই 4,08,00,000 টাকা দুর্নীতি করা হয়েছে মর্মে যে অভিযোগ করা হয়েছে তা উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন। নিয়োগ প্রক্রিয়াটি ছিল নিরপেক্ষ, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত। 3. নিয়ম বহির্ভূতভাবে বিলাসবহুল গাড়ি ব্যবহার। কমিশনের বক্তব্য, একজন কমিশনের প্রাধিকারে একটি জিপ ও একটি কার রয়েছে। নির্বাচন কমিশন সচিবালয় হতে এ কমিশন শপথ নেওয়ার দিন অর্থাৎ 15/2/2017 হতে 22 জুলাই 2020 পর্যন্ত প্রায় 3 বছর 6 মাস প্রাধিকারভুক্ত জিপ গাড়িটি দিতে পারেনি। আইডিয়া প্রকল্প হতে 8/7/2015 তারিখে অফিসের কাজে ব্যবহারের জন্য নির্বাচন কমিশনের 4 জন ড্রাইভারের দায়িত্বে 4টি জিপ গাড়ি প্রদান করা হয়। সচিবালয় হতে কমিশনারদের প্রাধিকারভুক্ত জিপ গাড়িটি পাওয়া না যাওয়ায় কমিশনার বৃন্দ সচিবালয়ের কাজের পাশাপাশি জিপ গাড়িটি গাড়িটি অফিসে আসা যাওয়া ও ভ্রমণের কাজে ব্যবহার করেছে মাত্র। নতুন গাড়ি ক্রয়ের পর থেকে কমিশনার বৃন্দ তাদের প্রাধিকারভুক্ত 2টি গাড়ি ব্যবহার করছেন। প্রকল্প হতে গাড়িটি অফিসের কাজে ব্যবহারের জন্য কমিশন সচিবালয়কে দেওয়া হয়েছে, নির্বাচন কমিশনদেরকে নয়। তাই নির্বাচন কমিশনার কর্তৃক গাড়ি ফেরত দেওয়ার প্রশ্ন ওঠে না। অফিসের কাজে প্রকল্প থেকে প্রদত্ত গাড়িগুলো সচিবালয়ের কর্মকর্তাগুনি আগের মতো এখনও ব্যবহার করছেন। নির্বাচন কমিশনার বৃন্দ তাদের প্রাধিকারভুক্ত 1টি জিপ, 5 স্পোর্টস ও 1টি কার টয়োটা করোলা এবং এর জন্য নির্ধারিত পরিমাণ জ্বালানি ব্যবহার করেন। নতুন গাড়ি বিলাসবহুল তো নয়ই, তা অতি সাধারণ মানের। নির্বাচন কমিশন গাড়ি বিলাস করেনি, বরং 3 বছর 6 মাস প্রাধিকারভুক্ত গাড়ি পায়নি। তারা প্রকল্প থেকে সচিবালয় কাজের জন্য দেয়া গাড়ি শেয়ার করে ব্যবহার করেছেন মাত্র। কাজেই নিয়ম বহির্ভূতভাবে 3টি বিলাসবহুল গাড়ি ব্যবহারের অভিযোগ সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত। 4. ইভিএম ক্রয় ও ব্যবহারে অসদাচরণ ও অনিয়ম। কমিশনের জবাব, নির্বাচন প্রক্রিয়াকে গতিশীল ও ত্রুটিমুক্ত করার লক্ষ্যে ইভিএম ব্যবহার করা হচ্ছে। তাতে ভোটদান সহজ হয়েছে এবং দ্রুত ফলাফল প্রসার সম্ভব হচ্ছে। ভোটদান পদ্ধতিকে সহজ, স্বচ্ছ, নির্ভরযোগ্য করার জন্য বর্তমানে ভারতসহ বিভিন্ন দেশে সফলতার সাথে ইভিএম ব্যবহার হচ্ছে।
সংশ্লিষ্ট অংশীদারদের মতামত উপেক্ষা। একাদশ সংসদ নির্বাচনের পূর্বে কতিপয় স্থানীয় সরকার প্রতিষ্ঠান নির্বাচনের পরীক্ষামূলকভাবে ইভিএম ব্যবহার করা হয়, তাতে ভোটারগণের ইতিবাচক সাড়া পাওয়া যায়। অক্টোবর 2018 মাসে দেশের সকল জেলায় সাধারণ ভোটারদের জন্য ইভিএম প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। তাছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে অংশীদারদের জন্য বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইভিএম প্রদর্শনীর মত বিনিময় করা হয়। প্রদর্শনীতে সকলের জন্য ইভিএমকে উন্মুক্ত পরীক্ষণ ও ব্যবহারের সুযোগ করে দেওয়া হয়। উপস্থিত সাধারণ জনগণের নিকট হতে ইভিএম সম্পর্কে উৎসাহ ব্যঞ্জক সাড়া পাওয়া যায়। বাংলাদেশে নিযুক্ত একাধিক রাষ্ট্রদূত এবং কূটনীতিক আমাদের ইভিএম পরীক্ষা করেছেন এবং তারাও ইভিএমের প্রশংসা করেছেন। পেপার ট্রেইলার ছাড়াই ইভিএমে ভোটার্স ভেরিফিয়েবল পেপার অডিট ট্রায়াল বা VVPAT ব্যবহারের যান্ত্রিক সমস্যার কারণে পুরো ইভিএম সিস্টেম বন্ধ হওয়ার সম্ভাবনা থাকে। বিধায় VVPAT এর আধুনিক সংস্করণ VVDAT আবার বলি ভোটার্স ভেরিফিয়েবল ডিজিটাল অডিট ট্রায়াল সংযুক্ত হয়েছে। VVDAT এর ফলে ভোটার ভোট প্রদানের পরে তারা নির্বাচিত প্রতীক দেখে নিশ্চিত হতে পারেন এবং প্রতিটি ভোটারের ভোট প্রদানের ডিজিটাল ব্যালট তথ্য ইলেকট্রনিক্যালি সংরক্ষিত থাকে, যা পরবর্তীতে বিধি মোতাবেক পুনর্গণনা করা সম্ভব। ইভিএম ক্রয়। নির্বাচন কমিশন ইভিএম আমদানি করেনি। সেপ্টেম্বর 2008 সালে একনেক কর্তৃক ইভিএম প্রকল্পের অনুমোদনের পর PPR 2008-এর অর্পিত ক্রয় কার্য বিধান পদ্ধতি অবলম্বন করে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে তা ক্রয় করা হয়ে থাকে। অর্পিত ক্রয় কার্য এর শর্তানুসারে ইভিএম সরবরাহ করা হয়। ইভিএম ক্রয়ের কোনো তহবিল কমিশনের কাছে ন্যস্ত হয় না। এর বিল সরকারিভাবে সরাসরি সেনা কর্তৃপক্ষকে পরিশোধ করা হয়। এ কাজে নির্বাচন কমিশন কোনো আর্থিক লেনদেনের সাথে সম্পৃক্ত থাকে না। এখানে দুর্নীতির কোনো প্রশ্নই ওঠে না। আমাদের ইভিএমের কনফিগারেশন স্পেসিফিকেশন ভারতের ইভিএমের তুলনায় আধুনিক। ভারতে ব্যবহৃত ইভিএমের স্বয়ংক্রিয়ভাবে ভোটারের ফিঙ্গারপ্রিন্ট কিংবা স্মার্ট কার্ড কিংবা ভোটার নম্বর ব্যবহার করে ভোটারদের বৈধতা যাচাই করতে পারে না। তাছাড়া ভারতের ইভিএম কেন্দ্রের ভোটার তালিকায় বায়োমেট্রিক সহ ডাটাবেস সংরক্ষণ করতে পারে না। বাংলাদেশের ইভিএমে উক্ত ফিচারসমূহ সংযুক্ত করার নিমিত্ত মেশিনের সাথে উন্নতমানের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, কার্ড রিডার, পোলিং এজেন্টগণের সুবিধার্থে ভোটারদের ছবিসহ তথ্য এবং ভোটারের প্রদর্শনযোগ্য তথ্য প্রদর্শনের জন্য ডিসপ্লে ইউনিট ইত্যাদি সংযুক্ত থাকে। কারিগরি বিনির্দেশ তুলনা করলে দেখা যাবে যে দুটি সম্পূর্ণ পৃথক সক্ষমতার ইভিএম, সুতরাং দুটি ইভিএমের দর এবং মূল্য তুলনাযোগ্য হয় না। জাতীয় স্থানীয় সরকার নির্বাচনে গুরুতর অসাধারণ ও অনিয়ম। কমিশনের বক্তব্য। বাংলাদেশ নির্বাচন কমিশন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সহ বিভিন্ন সিটি কর্পোরেশনের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করে। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকগণ 2018 সালের নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। নির্বাচন নিয়ে তারা অভিযোগ তোলেননি। নির্বাচন অবাধ ও সুষ্ঠু সম্পাদন হয়েছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষণ দল সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন। ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার প্রচারেও কোনো গুরুতর অনিয়ম বা অসাধারণের কোনো বিষয় প্রচার করা হয়নি। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে 2018 সালের সংসদ নির্বাচনে অনেকগুলো ভোট কেন্দ্রের ফলাফল বাতিল করা হয় এবং পুনর্নির্বাচন অনুষ্ঠিত হয়। 2019 সালে কুমিল্লা জেলার তিতাস উপজেলা পরিষদের নির্বাচন বাতিল করে সেখানে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 2020 সালে ফরিদপুর জেলার চরভদ্রসেন উপজেলা পরিষদ নির্বাচন বাতিল করা হয়। অভিযোগ সঠিক হলে যে কোনো পর্যায়ের নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের প্রচুর উদাহরণ রয়েছে। নির্বাচন কমিশন ভোটের অনিয়ম সংক্রান্ত যে কোনো অভিযোগ আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে থাকে।
ভোট অনুষ্ঠানের পর রিটার্নিং অফিসারগণ ফলাফল নির্বাচন কমিশনে প্রেরণ করেন। নির্দিষ্ট সময়ের মধ্যে ফলাফল গেজেটে আকারে প্রকাশের জন্য নির্বাচন কমিশনের বাধ্যবাধকতা রয়েছে। নির্বাচনী ফলাফল গেজেট আকারে প্রকাশের পর আদালতের আদেশ ব্যতীত উক্ত ফলাফল বাতিল বা পরিবর্তনের কোনো এখতিয়ার নির্বাচন কমিশনের নেই। একাদশ জাতীয় সংসদ নির্বাচন অথবা সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফলে সংক্ষিপ্ত কোনো ব্যক্তি আদালতের দ্বারস্থ হয়ে থাকলেও আদালত হতে নির্বাচনের ফলাফল বাতিল বা পরিবর্তন সংক্রান্ত কোনো আদেশ নির্বাচন কমিশনের অদ্যাবধি পাওয়া যায়নি। অতএব এক্ষেত্রে নির্বাচন কমিশনকে দায়ী করে যে বক্তব্য প্রদান করা হয়েছে তা অনভিপ্রেত এবং আদৌ গ্রহণযোগ্য নয়। তুমুল প্রতিদ্বন্দ্বিতার মধ্যে সংসদ এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি পদে 2-8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট পরে 60-80% নির্বাচনের প্রতি জনগণের আস্থা চলে গেছে এমন মন্তব্য ভিত্তিহীন। ধন্যবাদ। আমরা আজকে এই সম্মেলনের পরে আমরা কোনো প্রশ্ন নেব না। এই যে আমি যেটা পাঠ করলাম সেটা আপনাদের কাছে পৌঁছিয়ে দেওয়া হবে, আমাদের আরজু সাহেব পৌঁছিয়ে দেবেন, সেখান থেকে আপনারা নেবেন। আমরা এখানেই আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমাদের এটা শেষ করতে চাই।